আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালোই আছো। আমি আজকে যাব কোচবিহারের রাজবাড়ির মদনমোহন মন্দির। তোমরা মদনমোহন মন্দিরে গেলে দেখতে পাবে একটি রাজচক্র, সেটি নিচ থেকে উপরে 30 থেকে 40 ফুট। উইকিপিডিয়া অনুযায়ী 1889 খ্রিস্টাব্দে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ এই রাসমেলার সূচনা করেন। চলো একবার ঘুরে আসি। আমি এখন এসেছি কোচবিহারের মদনমোহন মন্দিরে। এটা হচ্ছে এটা অনেক দিনের এটা ঐতিহাসিক অনেক জানাবে। আর হ্যাঁ,
অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে।